নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো আপনার মুখের ভয়েসকে আরও বেটার করার জন্য কী ব্যবহার করতে পারেন। আমি অনলাইনে বিগ বিলিয়ন ডেন্সে অর্ডার করেছিলাম DJI মাইক, যেটা 35,000 টাকার কাছাকাছি দাম ছিল। এটার দাম হচ্ছে 34,999 টাকা এবং এটা আমার অফার প্রাইসে পড়েছে 16,000 সামথিং। আসুন দেখে নিই এই মাইকের মধ্যে ঠিক কী কী দিয়েছে কোম্পানি। এখানে একটা ট্যাগ আছে, যেহেতু ডেলিভারি বয় ছিঁড়ে দিয়ে গেছে, আমার সামনে ওপেন বক্স ছিল তাই এই ট্যাগটা ছেঁড়া, এখানে একটা ইনট্যাক্ট ছিল। আসুন দেখার চেষ্টা করব এটা কোথায় তৈরি। এটা তৈরি, এটা একটা চায়না প্রোডাক্ট, অন্য এন্টারপ্রাইজ চাঁদনি চক দিল্লি, ওরা ইম্পোর্টার, মার্কেটেড বাই ইম্পোর্টেড বাই, ওরা ইম্পোর্ট করেছে। ম্যানুফ্যাকচারিং USD DJI টেকনোলজি, এটা তৈরি হয়েছে সেপ্টেম্বর 2023। বাকি রং ব্ল্যাক, মডেল নাম্বার DJI মাইক 20R1RX, 1 ইউনিট, 30 গ্রাম ওজন, দাম লেখা রয়েছে, বাকি যা যা লেখা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই DJI-এর একটা ভালো কোয়ালিটির মাইক ব্যবহার করার। এর আগে DJI-এর গিম্বল আমার কাছে আছে, মোবাইল গিম্বল। এটা এর প্যাকেটের দৃশ্য, এটা আইফোন সঙ্গেও লেগে যাবে, আইফোনের সঙ্গেও লেগে যাবে এবং যে কোনো সিপোর্টের ফোনের সঙ্গেও লেগে যাবে। এটাকে দূরে সরিয়ে রাখলাম। এটা কী কী দিয়েছে, এগুলো সব ইউজার ম্যানুয়াল, DJI সাপোর্ট কী কী আছে, এগুলো অ্যাপস নামাতে হবে, টু কন্টেন্ট সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট প্রায়র নোটিস, এত ডকুমেন্টেশন পড়ার সময় আর নেই, রেখে দিলাম সাইড করে। এই যে হচ্ছে আমাদের মূল বাক্স, একটা সুন্দর মজবুত পাউচ যেখানে DJI কথাটা মেনশন করা আছে। খুলি দেখি ব্লগাররা কীভাবে কী করে, এর মধ্যে কী আছে। ওয়াও, এর মধ্যে প্রথমেই দুটো ইউনিট রয়েছে, একটা হচ্ছে যেটা না, আগে এর অ্যাসেসরিজগুলো দেখাই। এর অ্যাসেসরিজগুলো থেকে দুখানা চেম্বার রয়েছে, এখানে একটা 3.5 mm জ্যাক, এই যে 3.5 mm জ্যাক, তবে এটা খুব শক্ত, জানি না শক্ত কেন, পরে ব্যবহার করতে করতে জানা যাবে। এর মধ্যে রয়েছে একটা ডেটা কেবিল, কম চার্জার বলা যেতে পারে, যেটা একটাই এক টাইপে, এক পাশে এ টাইপ আর দু পাশে আপনার সি টাইপ, অর্থাৎ একটা থেকেই দুটো ভাগ হয়েছে, একটা থেকে দুটো ভাগ হয়েছে, একবারে দুটো ডিভাইস চার্জ করা যাবে। আচ্ছা, এটাকে সাইডে রেখে দিলাম। আর কী কী রয়েছে, এর মধ্যে রয়েছে সেই অ্যাডাপ্টারগুলো, অর্থাৎ যেটা মেন মেশিনে লাগানো হবে রিসিভারে, এটা হচ্ছে আপনার সি টাইপ, আর একটা রয়েছে লাইটেনিং পোর্ট, এগুলো মোবাইলের সঙ্গে কানেক্ট করলে লাগানো যাবে। এরপরে রয়েছে যেটা মাইক্রোফোনের উপরে থাকে, দারুণ দেখতে একটা জিনিস, মাইক্রোফোন রিসিভারের উপরে লাগালে দেখতে লাগে। আর কী কী রয়েছে, আর রয়েছে এটা একটা ম্যাগনেটিক স্ট্রিপ নাকি, ও না, এটা একটা এক্সট্রা দিয়েছে, একটা ক্লিপ এটাকে এক্সট্রা দিয়েছে, শেষ। এবার আসি কানেক্টার, এই এটা তো ছোট্ট ইউনিট, এখানে কানেক্টারগুলো লাগবে, এটা সম্ভবত ক্যামেরার জন্য, মানে বড় ডিজিটাল ক্যামেরার জন্য, আর এখানে ওই পোর্টগুলো লাগবে, সি পোর্ট চার্জার পয়েন্ট করা আছে। এর সঙ্গে রয়েছে অডিও রিসিভার ইউনিটটা, এই যে অডিও রিসিভার মেন ইউনিটটা, এ রিসিভ করবে অডিওটা, আর এই ফেদারটা এখানে লাগানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার এই স্বপ্নের যে অডিও রিসিভার ডিভাইসটি, এটি আনবক্সিং দেখার জন্য সবশেষে বলে রাখি, আমি প্রথমেই নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে যদি ফেসবুক থেকে কোনো টাকা আমার ঢোকে, তাহলে আমার পছন্দের কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্যই সেটাকে ইনভেস্ট করব। এবং গত মাসে সেই টাকাটা ঢোকে, পরিমাণটা বলতে পারছি না, তবে আমার নীতি অনুযায়ী কিছু টাকা তার সঙ্গে জুড়ে এই ডিভাইসটি কিনেছি।
আশা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমার কন্টেন্ট আপনাদের পছন্দ হয়, আগামীতেও তাদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট আমি পাবো, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য ক্রিয়েট করতে পারি এবং রেলের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভারতীয় রেলে আপনাদের স্বাগতম। সর্বদা যাত্রার সময় সঠিক টিকিট কাটুন।